ভারতের লোকসভায় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বুধবার অধিবেশন চলা অবস্থায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দর্শক গ্যালারি থেকে সেখানে ঢুকে পড়েন দুই ব্যক্তি। এ সময় আইন প্রণেতাদের ডেস্কে উঠে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে যেতেও দেখা যায় একজনকে। প্রায় একই কায়দায় অপরজন অধিবেশনের ভেতরে ঢুকে আইন প্রণেতাদের লক্ষ্য করে রঙিন ধোঁয়া ছুটতে শুরু করে। পরে ওই দুই ব্যক্তিকেই গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। আরো জানাচ্ছেন অন্য কর্মকার। চলছে ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন, হঠাৎই নিরাপত্তা ভেদ করে দর্শক গ্যালারি থেকে আচমকা ভেতরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। আর এমন দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ আইন প্রণেতাদের। এক পর্যায়ে আইন প্রণেতাদের ডেস্কের ওপর উঠে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে যেতে দেখা যায় তাকে। এ সময় চারপাশ থেকে আইন প্রণেতারা তাকে ঘিরে ফেললে আর বেশি দূর এগোতে পারেননি তিনি। এর কিছুক্ষণ পর প্রায় একই কায়দায় নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে অধিবেশনের ভেতরে ঢুকে পড়েন আরও এক ব্যক্তি। এ সময় সেখানে রঙিন ধোঁয়া ছড়াতেও দেখা যায় তাকে। এমন অবিশ্বাস্য ঘটনায় হইচই পড়ে যায় গোটা পার্লামেন্টে। শুরু হয় হট্টগোল, কিছুক্ষণের জন্য মুলতবি রাখা হয় অধিবেশনের কার্যক্রম। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবারও শুরু হয় অধিবেশন। গ্রেফতারকৃত দুজনের নাম সাগর শর্মা এবং দি মনোরঞ্জন বলে জানা গেছে। প্রায় একই সময়ে পার্লামেন্ট ভবনের বাইরে থেকে আরো দুজনকে আটক করা হয়। এদের মধ্যে একজন নারী বলে জানা গেছে। আটককৃত চারজনই এক গোষ্ঠীর সদস্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অধিবেশনে ছড়ানো ওই ধোঁয়া কোনো বিষাক্ত গ্যাস নয় বলে নিশ্চিত করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পার্লামেন্টে ছড়ানো ধোঁয়া নিয়ে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে প্রাথমিক তদন্তে এটি প্রমাণ হয়েছে এই ধোঁয়া কোনো বিষাক্ত গ্যাস নয়, কেবলমাত্র আতঙ্ক ছড়ানোর জন্যই এটি করা হয়েছে। দেখুন, পার্লামেন্টে হামলার 22তম বার্ষিকীতে আজ এমন একটি ঘটনা ঘটল, এটি সত্যি দুঃখজনক। আমাদের পার্লামেন্ট বারবার এ ধরনের হামলার শিকার হচ্ছে। 22 বছর আগে 2001 সালের এই দিনে ভারতের পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছিল সশস্ত্র সন্ত্রাসীরা। ওই বন্দুকযুদ্ধে প্রাণ হারান দিল্লি পুলিশের 6 সদস্য, পার্লামেন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 জন ও বাগানে কর্মরত এক মালি। ঘণ্টাখানেকের ওই বন্দুকযুদ্ধে পরবর্তীতে 5 হামলাকারীও নিহত হন। 22 বছর পর একই দিনে পার্লামেন্টে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার, কারো কাছে অবশ্য অস্ত্র ছিল না। কারা এভাবে বিক্ষোভ দেখালেন, কেনই বা দেখালেন, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এই ঘটনায় ভারতের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।